নমস্কার বন্ধুরা বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা কি গতকাল দেওয়ার কথা ছিল বাট আমি দিতে পারিনি কেন কি আপনারা হয়তো বুঝতে পেরেছেন কালকে আওয়াজও হচ্ছিল খুব কেন কি আপনাদের তো থেকে কোনো কিছু তো লোকায় না আমি বলেই দিচ্ছি আমাদের অ্যাকচুয়ালি দোতলায় আর কি ঘর হচ্ছে ঠিক আছে তো আপনাদের আশীর্বাদে সবার ভালোবাসায় তো এবার ওই কারণেই কালকে কাজবাজ করছিলো মিস্ত্রি ঠিক আছে ওই কারণেই আর কি একটু প্রবলেম চলছিল আপনার হয়তো অনেকে আওয়াজও পেয়েছেন তো ওই আওয়াজের মধ্যেও আমি বানানোর চেষ্টা করেছিলাম একটা কিন্তু কালকে তারপরে গিয়ে আর হয়ে ওঠেনি সম্ভব হয়নি ওই কারণে কিন্তু কালকে ভিডিওটা দিতে পারিনি তো আজকে বেসিক্যালি সেই ভিডিওটা দেবো এই ভিডিওটা কিন্তু খুবই একটা লার্নিংফুল ভিডিও হবে কেন কি আপনি এখন মানে এটা চাই হোক আপনি বিগেনার হন মানে সবে সবে আর কি শেয়ার মার্কেটে আসছেন বা আপনি একটুই মানে কিছু এক্সপিরিয়েন্স ঠোন ঠিক আছে তাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই একটা লার্নিং ভিডিও ঠিক আছে কেন কি আপনারা যারা আর কি মানে ইনভেস্টমেন্ট করার জন্য শেয়ার মার্কেটে আসেন এবার দেখুন ইনভেস্টমেন্ট তো সবাই করতে চায় ঠিক আছে কিন্তু সঠিক পদ্ধতি যারা মেনটেন করতে পারে তারাই প্রফিট করে আর যারা পদ্ধতি সঠিক মেনটেন করতে পারে না তারাই কিন্তু লস খায় এবার অ্যাকচুয়ালি কী হয় ইউটিউবে কিন্তু এরকম লার্নিং চ্যানেল কিন্তু খুবই কম দেখা যায় ইউটিউবে কী থাকে জানেন ইউটিউবে আপনাকে চারটে স্টক বলবে আপনাকে ছটা স্টক বলবে ঠিক আছে দি এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট আপনাকে টার্গেট বলবে স্টপ লস হাবি হাবিজাবি হ্যান্থ্যান অনেক কিছু বলবে তো এই কারণে মানে কি হয় প্রপার যে লার্নিংটা তারা নিজেরা কিন্তু কোনো দিন এবার ওই যে স্টপ লসটা ধরুন লাগালো ঠিক আছে আমি কোনো ইউটিউব চ্যানেলকে ছোট করছি না বা বড় করছি না ঠিক আছে বাট আমি জাস্ট নর্মালি একজন সাধারণ মানুষ হিসাবে বললাম ধরুন আমি যদি আমি ইনভেস্টিং করতে মানে ইনভেস্ট করতে জানি না তাহলে এই যে স্টপ লসটা লাগালো তাহলে কী হিসাবে লাগালো স্টপ লসটা এই যে টার্গেটটা যেটা সেট করছে সেটা কি হিসাবে টার্গেটটা সেট সেট করছে ঠিক আছে তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কি তারা শেখায় দেখবেন তারা বেশিরভাগ আর কি শেখায় না তো তারা খালি বলে দেয় এটা করুন মানে এখানে লস হতে পারে এখানে টার্গেট হতে পারে ঠিক আছে এরকম করে জাস্ট বলে দেয় এবার যেহেতু তারা শেখায় না লার্নিং কিন্তু তাদের যেহেতু তারা ঠিকঠাকভাবে দেয় না ওই জন্য কী করি আমরা সাধারণ ইনভেস্টাররা নর্মাল আর কি ওইরকম দু চারটে স্টক দেখে ওতে গিয়ে ইনভেস্ট করে দিই কিছু না বুঝে ঠিক আছে তো ওই কারণেই আমি বলবো বোস ইনভেস্টমেন্ট টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের কোনো শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও ঠিক আছে যারা অলরেডি করে রেখেছেন তারা তো প্রফিট পাচ্ছেন তারা তো জানেনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো একটু সমস্যার মধ্যে চলছে বুঝতেই পারছেন ঠিক আছে বাড়িতে কাজ হচ্ছে কাজ চলছে মিস্ত্রি আসছে দিন রাত তো ওই কারণেই কিন্তু ভিডিও কালকে দিতে পারিনি ভিডিও মানে কন্টিনিউয়াস এরকম ধরুন যেটা বলছি সেটা করতে পারছি না তার জন্য মানে খুবই দুঃখিত আমি তো আমি চেষ্টা করব প্রত্যেক দিন কমপক্ষে মিনিমাম কিন্তু একটা করে ভিডিও দেওয়া যাতে আপনারা কেন কি আমি জানি এটুকু কি আপনারা অনেকে আর কি ওয়েট করে বসে থাকেন ভিডিওর জন্য আমার কেন কি দেখুন বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের প্রপার শেখায় তো এই যদি যে শিক্ষাটা পান আপনি সেই শিক্ষাটার জন্য কিন্তু আপনারা অনেক অপেক্ষা করেন আপনারা কমেন্ট অনেকে ভালোবাসা দিয়েছেন বা মানে কমেন্ট করছেন ভালো লাগছে আপনারা প্রফিটও করছেন আপনারা বুঝতে পারছেন খুব ভালো লাগে এই জিনিসগুলো যখন শুনলে কি একজন বাঙালি যখন শেয়ার মার্কেট থেকে প্রপার শিখে যখন কাজ করে প্রফিট কামায় এই জিনিসটা শুনতে কিন্তু খুবই ভালো লাগে ঠিক আছে তো ওই কারণে আপনারা করছেন খুবই ভালো লাগছে তো আমি চেষ্টা করব কম সে মানে কমপক্ষে একটা করেও যদি হয় ভিডিও আমি প্রত্যেক দিন কিন্তু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই যে ভিডিওটা এবার মানে হচ্ছে এই ভিডিওটাতে আপনাদের আমি শেখাবো কি একজন মানুষের মানে যারা ধরুন আর কি শেয়ার মার্কেট থেকে প্রফিট কামাতে চাইছেন শর্ট টাইমে ঠিক আছে শর্ট টাইম মানে হচ্ছে মিনিমাম ধরুন দু মাস তিন মাস কি ছ মাস ধরুন কি ন মাস এই যে শর্ট টাইম এক বছরের আগে আর কি প্রফিট কামাতে চাইছেন তাদের কি মেন্টালি স্ট্রেংথ হওয়া উচিত ঠিক আছে তাদের কোন টেকনিক্যাল অ্যানালিসিসগুলো মানে কীভাবে করা উচিত কোনটা কোনটা মানে করলে তারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন মুমেন্টামগুলো ধরতে পার এই জিনিসগুলো কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা একটু স্কিপ করবেন না একটু স্কিপ না করে পুরোটা দেখুন মানে প্রথম থেকে শেষ অবধি তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে চলেছেন আপনারা ঠিক আছে তো চলুন বেশি কথা না বলে আজকে শুরু করা যাক প্রথমে দেখুন আপনারা যে ট্রেডিং স্টাইল আছে আপনাদের ট্রেডিং স্টাইল মানে ট্রেডিং স্টাইল বলতে ধরুন অনেকে আর কি ইন্টারডেতে কাজ করেন ঠিক আছে ইন্টারডে মানে কি আজকে কিনবে দিয়ে আজকে গিয়ে বিক্রি করে দেবে ঠিক আছে এটাকে বলা হয় ইন্টারডে ঠিক আছে মানে দিনের দিন প্রফিট তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের এরকম মানে মানে ইন্টারডেটের কিছু বলে না তবুও আমি আপনাদের বলে দিচ্ছি ধরুন আপনারা কেউ আর কি ইন্টারডেটে কাজ করেন ঠিক আছে কেউ কার কি কেউ কার হো হোল্ডিং রেখে কাজ করেন ঠিক আছে হোল্ডিং মানে ধরুন আপনি আজকে কিনবেন মালটা ঠিক আছে আজকে কিনে মালটা আপনি ধরুন এক মাস কি দু মাস কি কয়েক সপ্তাহ ধরে হোল্ড করে তারপরে গিয়ে সেল করবে দিয়ে একটা প্রফিট করবেন ঠিক আছে এই রকম কিন্তু মানে পাওয়া যায় ঠিক আছে মানে আমি ইনভেস্টমেন্টের কথা বলছি ইনভেস্টমেন্টের ওপর আমি অপশান ট্রেডিং এসবের কথা বলছি না অপশান ফিউচার এসবের কথা বলছি না কেন কি সেভি বলছে অপশান ফিউচার থেকে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ আর কি লস খাচ্ছে ঠিক আছে আমি এরপরে একটা ভিডিও তো দেখিয়ে দেবো যবেই আসুক আসুক না কেন এই পরে ভিডিও তো দেখিয়ে দেবো কি নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু মানে সেবির আর কি গাইডলাইন আছে বা সেভি আর কি যে রিপোর্ট আছে সেই সেবির রিপোর্টটা আপনাদের আমি দেখিয়ে দেবো যে সেখানে সেবি আর কি বলছে নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু লস খাচ্ছে অপশান আর ফিউচার্স থেকে ঠিক আছে তো এবার ওই কারণে আমি এখানে কোনোদিনই কাউকে রেকমেন্ডেশন করি না আপনারা প্রফিট করতে হলে ইনভেস্টমেন্টের ওপর প্রফিট করুন আপনাদের প্রফিট হবে ঠিক আছে আচ্ছা এইবার এই যে আপনারা যে হয় কেউ ইন্টারনেটে কাজ করেন ঠিক আছে বা কেউ ধরুন হোল্ডিং হোল্ডিং রেখে কাজ করেন এবার এই যে দু ধরনের আর কি আপনার ইনভেস্টার পাওয়া যায় ঠিক আছে এই দুজনের দু ধরনের ইনভেস্টারের আর কি ট্রেডিং স্টাইল কেমন এটা আপনাকে বুঝতে হবে আপনি কি ইন্টারডেটে কাজ করেন নাকি আপনি হোল্ডিংয়ের উপরে কাজ করেন যদি ইন্টারডেটে কাজ করেন তাহলে কিন্তু একটু রিস্ক আপনার বেশি থাকে কেন কি আজকে আপনাকে এন্ট্রি নিয়ে আজকে আপনাকে সেল করে দিতে হবে তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিন্তু কম থাকে আপনি যদি ইকুইটির ওপরে কাজ করেন ইকুইটি মানে হচ্ছে ধরুন নর্মাল শেয়ার্স যেগুলো থাকে সেগুলোকে ইকুইটি বলা হয় ঠিক আছে তো সেই যদি ইকুইটির ওপর কাজ করেন আপনার কিন্তু রিস্কটাও হাই থাকবে আপনার কিন্তু রিটার্নটাও কিন্তু কম থাকবে ঠিক আছে কারণ আপনারা জানেন ইকুইটি মার্কেট একদিনে মানে মোটামুটি পনেরো পার্সেন্ট ওপরে যাওয়া বা পনেরো পার্সেন্ট নিচে যাওয়া এটা খুব মানে রেয়ার কেস ঠিক আছে যেমন এই ইলেকশনের দিন আর কি হয়েছিল মানে অনেক আর কি ব্যাঙ্ক বলুন অনেক আর কি স্টক বলুন ওগুলো মোটামুটি বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে ডাউন সার্কিট মেরেছিলো তো এটা মাঝে মধ্যে হয় তো মাঝে মধ্যে ধরুন সেরকম তার উপরে ভিত্তি করে আপনি ধরুন রোজ তো ইনকাম করতে পারবেন না না তো এই কারণে কিন্তু ইন্টারডেট আর কি রিস্ক হাই থাকে কিন্তু রিওয়ার্ডটা কম হয় বাট আপনি যদি হোল্ডিংয়ের ওপরে কাজ করেন হোল্ডিংয়ে তাহলে কিন্তু রিস্কটা একটু কম থাকে আর রিটার্নটা কিন্তু বেশি হয় ঠিক আছে যদি আপনি হোল্ডিংয়ের ওপরে কাজ করেন এবার হোল্ডিংয়ের ওপরে কাজ করতে এবার আপনাকে ঠিক করতে হবে যে এই যে ধরনের আর কি যে আপনি আমি ইনভেস্টমেন্টের কথা বললাম তো আপনি কোন ধরনের ইনভেস্টমেন্ট করেন ঠিক আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এবার কিছু ক্রাইটেরিয়া থাকে ক্রাইটেরিয়া বলতে যারা ধরুন ইন্টারডেতে কাজ করে মানে আজকে কিনবো আজকে মাল বিক্রি করবো আজকে প্রফিট তুলবো বা আজকে আমার লস হবে যা আজকেই হয়ে যাবে একদিনে এরা যারা থাকে তাদের কিন্তু মোটামুটি যে চার্ট প্যাটার্ন থাকে না মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটাকে বলা হয় তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু তো আপনি দেখুন মোটামুটি আপনি কি দশ মিনিট ছেড়ে ছেড়ে কি আপনি দেখছেন যদি আপনি দশ মিনিট ছেড়ে ছেড়ে ফলো করছেন তাহলে আপনি ইন্টারডেতে ভালো কাজ করছেন কোনো সমস্যা নেই বাট আপনি যদি হোল্ডিংয়ে কাজ করেন তাহলে আপনাকে দশ মিনিটে দেখতে হবে না আপনি মোটামুটি দু ঘন্টা ঠিক আছে আপনি মোটামুটি তিন ঘন্টা দিনে মানে এক মানে ততক্ষণ মার্কেট ওপেন আছে আপনি ধরুন দু ঘন্টার মধ্যে কি একবার খুলে দেখতে পারছেন সেই সময়টা কি আপনার হচ্ছে যদি এই রকম হয় তাহলে কিন্তু আপনি মানে কীরকম স্টাইলে পড়ছেন এটা কি আপনি নিজেকে আপনি মানে বিবেচনা করে নিন যদি আপনাকে ইন্টারডেটে কাজ করতে হয় তাহলে কিন্তু মিনিমাম আপনাকে দশ মিনিট ছেড়ে ছেড়ে আপনাকে চার্ট প্যাটার্ন খুলতে লাগবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আছে আর আপনি যদি হোল্ডিংয়ের উপরে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে মোটামুটি দু ঘন্টার পরপর কিন্তু আপনাকে একবার চেক করতে হবে দেখতে হবে কী চেক করতে হবে না করতে হবে আমি সব বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দেবো আপনাদের কোনো টেনশন করবেন না ঠিক আছে তো এই জিনিসগুলো করতে হবে এবার এই দুটোর মধ্যে আপনারা কারা কোন ইনভেস্টার সেটা একবার কমেন্ট করে জানান তাহলে আমার সেটা আমার পক্ষে বুঝতে সুবিধা হবে আপনারা কোন ইনভেস্টার ঠিক আছে আপনারা আগে এই ক্রাইটেরিয়াটা সিলেক্ট করুন কি আপনারা কীরকম ইনভেস্টার ঠিক আছে আপনারা কি ইন্টারেস্টে কাজ করেন নাকি আপনারা হোল্ডিংয়ের উপরে কাজ করেন এটা লিখে এটা একবার কমেন্ট করুন ঠিক আছে তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমার যারা মেম্বার্স আছে চ্যানেলের তারা বেশিরভাগ আর কি কোন ধরনের মেম্বার্স ওকে আরেকটা কথা বলে দিই আপনারা যদি কোনো কনফিউশন থাকে সেটাও গিয়ে কমেন্ট করবেন বা আপনাদের জন্য যদি কোনো স্টকস সম্পর্কে এ টু অ্যানালিসিস দরকার লাগে তাহলে সেটাও গিয়ে কমেন্ট করবেন কারণ কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দু দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবে ওকে আচ্ছা তো প্রথমে আমরা দেখে নিলাম আপনাদের ট্রেডিং স্টাইল কেমন এবার এই ট্রেডিং স্টাইলটা খালি সিলেক্ট করলেই হবে না তারপরে আপনাদের একটা দেখতে হবে আপনাদের সাইকোলজি ইউর সাইকোলজি মানে আপনার সাইকোলজি কি আপনার ট্রেডিং স্টাইলের সাথে ম্যাচ করছে আপনার ইমোশন কি আপনার ট্রেডিং স্টাইলের সাথে ম্যাচ করছে ঠিক আছে দেন আপনার বিহেভিয়ার কি আপনার ট্রেডিং স্টাইলের সাথে ম্যাচ করছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এবার এগুলো নিয়ে একটু একটা একটা করে কথা বলা যাক সাইকোলজি মানে কি মানে ওই যে বললাম যেটা প্রথমটা আপনারা কি মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খুলে আর কি চার বারবার দেখতে পারবেন তাহলে ইন্টারনেটে কাজ করুন এটা হচ্ছে আপনার সাইকোলজি নাকি আপনি ধরুন দু ঘন্টার মধ্যে একবার দেখতে পারবেন এইগুলো হচ্ছে আপনার সাইকোলজি ইমোশান কী ইমোশান মানে ধরুন এরকম হতে পারে যদি ইন্টারনেট কথা বলি যে ধরুন এখন মার্কেট খুব নিচের দিকে চলছে চলো গিয়ে দুম করে কিনে নিলাম ঠিক আছে এখন গিয়ে কিনে নিই এবার একটু ওয়েট করে থাকবো যদি প্রফিট হয় একটু প্রফিট হয় গিয়ে তারপর বিক্রি করে দেবো কেন কি ভয় থাকে ইন্টারডেটে ঠিক আছে আমি যারা বিগিনার্স তাদের কথা বলছি ইন্টারটে কী হয় ভয়ও থাকে কিন্তু যেমন প্রফিটের আর কি সুযোগ থাকে তেমন কিন্তু লসেরও কিন্তু অনেকটাই ভয় থাকে ইন্টারটেটের কথা বলছি তো ওই কারণে কিন্তু তাদের কি ইমোশানটা এখানে কাজ করে কি যদি আমি লস খাই তাহলে তো বেশি লস খাওয়া যাবে না তো একটু অল্প প্রফিট বুক করে তারা কিন্তু বেরিয়ে আসে সেই ইকুইটি থেকে বা সেই শেয়ারটা থেকে আবার পরে গিয়ে আবার ইনভেস্ট করে তো এই ইমোশানটা আপনাকে চেক করতে হবে আপনার যে ট্রেডিং স্টাইল আপনার কি ওই ইমোশানটার সাথে আর কি ম্যাচ করে আপনার যে আসতে আপনার বিহেভিয়ার এবার ওইটা ধরুন এবার ধরুন দু ঘন্টা আমি যদি এবার আপনাকে হোল্ডিংয়ের কথা বলি আপনি ধরুন দু ঘন্টা একবার চেক করলেন ঠিক আছে দু ঘন্টা একবার চেক করে আপনি ধরুন অল্প কিছু শেয়ার আর কি আমি বলেছি অল্প শেয়ারে এন্ট্রি নিতে আপনি অল্প কিছু শেয়ারে ইনভেস্ট করে দিলেন ঠিক আছে আপনি এন্ট্রি নিয়ে নিলেন ওকে এইবার এন্ট্রি নিয়ে ধরুন আপনি কি পাঁচ সাত মিনিট ছেড়ে ছেড়ে কি আবার বারবার বারবার দেখছেন এই লসে গেল না তো এই লসে গেল না তো এই বিহেভিয়ারটা আপনাকে দেখতে লাগবে ঠিক আছে আপনি কি এরকম বিহেভিয়ার করছেন যদি এই রকম বিহেভিয়ার মানে করেন তাহলে কিন্তু আপনার জন্য হোল্ডিং বা ইন্টারডে কোনোটাই নয় আপনাকে কিন্তু ওই উতলা হওয়াটা কোনোদিনই চলবে না ঠিক আছে আমি দশ মিনিট ছেড়ে ছেড়ে একবার দেখার কথা বলছি মানে এই না যে কিন্তু উতলা হয়ে আপনি দেখছেন সেরকম কোনো কথা না ঠিক আছে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর ইমোশান যেটা বললাম মার্কেট ইমোশান আপনার ইমোশান এইগুলো কিন্তু সবগুলো এই তিনটে জিনিস আপনাকে আগে ম্যাচ করতে হবে তারপরে যদি এই তিনটে জিনিস ম্যাচ করে তাহলে কি আপনি আপনার প্রপার ট্রেডিং স্টাইলটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কোন মানে ট্রেডিং আর কি করতে চান কিভাবে আর কি ট্রেডিং করতে চান ঠিক আছে আশা করি বুঝতে পারলেন এবার আমি যেটা বলছি ভালো করে শুনুন এবার ধরুন আপনি সিলেক্ট করে নিলেন কি আপনি ইন্টারডেতে কাজ করবেন না ঠিক আছে আমি যেটুকু মানে আমি কাজ করবো কি হোল্ডিংয়ের ওপরে কাজ করবো আমি ইনভেস্ট করব ইনভেস্ট করে গিয়ে আমি হোল্ড করে রাখবো ঠিক আছে মোটামুটি ধরুন এক সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে দু মাস হতে পারে তিন মাস হতে পারে এরকম হোল্ড করে রাখবো তারপরে গিয়ে আমি প্রফিট বুক করবো অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করতে থাকবো তারপরে গিয়ে প্রফিট বুক করবো ঠিক আছে এটা যদি আপনি এরকম ইনভেস্টার মানে এরকম টাইপের ইনভেস্টার হন তাহলে আমি কী বলবো ওই যে দু ঘন্টা ছেড়ে ছেড়ে আপনি একবার করে আর কি চেক করবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কী করে চেক করতে হয় আপনারা হয়তো জানেন অনেকে আপনারা যে ব্রোকারের সাথে কাজ করছেন ওইখানে দেখবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা অপশান থাকে যে কোনো শেয়ার সবকটা শেয়ারের প্রতি তো আপনারা সেটা দেখে নিতে পারেন আদারওয়াইজ যদি আপনারা না খুঁজে পান তাহলে একটা ওয়েবসাইট আছে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ট্রেডিং ভিউ বলে ঠিক আছে গুগল গিয়ে সার্চ করবেন ট্রেডিং ভিউ বলে ট্রেডিং ভিউ এটা বলে সার্চ করবেন দেখবেন একটা আর কি ওয়েবসাইট আসছে সেই ওয়েবসাইটটা আপনারা একটা সার্চের অপশন পাবেন সেইখানে গিয়ে আপনারা আপনার শেয়ার মানে মানে সার্চ করবেন সার্চ করে গিয়ে ভিউ চার্ট বা এরকম একটা অপশান থাকবে ওখানে যাবেন গিয়ে কিন্তু আপনারা ক্যান্ডেল দেখতে পারবেন এইবার এইবার যেটা বলছিলাম যে ধরুন আপনি ক্যান্ডেল স্টিক মানে দেখছেন এবার ক্যান্ডেল স্টিকের ওপর আর কি টাইম ফ্রেম থাকে আপনারা একজনকে জানেন আমি খুলেও দেখিয়ে দেবো একটু বাদে আমি খুলেও দেখিয়ে দেবো টাইম ফ্রেম হবে মানে যেগুলো কথা বলছি আমি সব বলে দেখিয়ে দেবো আপনাদের তবে আমি আগে আপনাদের নর্মাল প্র্যাক মানে থিও জিনিসটা বলছি তো টাইম ফ্রেম থাকে এবার ধরুন আপনি ইন্টারডেতে কাজ করবেন ঠিক আছে মানে আপনি একবারে ধরুন মানে আজকেই কিনবেন আজকেই বিক্রি করবেন এইরকম যদি থাকেন বাট আপনি চার্ট প্যাটার্ন দেখছেন একদিনের চার্ট প্যাটার্ন এক দিনের ক্যান্ডেল প্যাটার্ন দেখছেন তাহলে তো সেটা কোনো দিনই ঠিক হবে না আপনাকে তখন কিন্তু পাঁচ মিনিটের চার্ট প্যাটার্ন দেখতে হবে বা আপনাকে দশ মিনিটের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতে হবে ঠিক আছে এই জিনিসটা দেখতে হবে আর যদি আপনি হোল্ডিং করেন মানে হোল্ডিংয়ের ওপরে কাজ করেন তাহলে আপনি আবার কি পাঁচ মিনিটের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখছেন দশ মিনিটের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখছেন এইটা কিন্তু আবার হবে না আপনাকে তখন চেক করতে হবে কি যেটাই চেক করেন হয় আপনাকে দু ঘন্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চেক করতে হবে আদারওয়াইজ আপনাকে একদিনের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চেক করতে হবে আপনাকে এই জিনিসগুলো চেক করে তারপরে গিয়ে কিন্তু আপনাকে হোল্ডিং করতে হবে ভালো করে বুঝবেন ব্যাপারটা ঠিক আছে কী বলতে চাইছি আমি প্র্যাকটিক্যালি দেখিয়েও দেবো কীভাবে করতে হয় না করতে হয় বাট আগে থিওরিটা বোঝার চেষ্টা করুন কেন কি আমাদের আগে মেন্টাল স্টেবিলিটি দরকার আমার আমাদের আগে মেন্টাল অ্যানালিসিস দরকার ট্রেডিংয়ের জন্য ঠিক আছে যদি আমরা এই ট্রেডিংয়ের জন্য মেন্টাল অ্যানালিসিস করতে না পারি তাহলে কিন্তু আমাদের আর কি লসের পর লস আমাদের দেখতে হবে ঠিক আছে অনেকে যে ভুলগুলো হয় আমি কিন্তু ভুল থেকে শিখেছি ঠিক আছে আমি ভুল করে 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 তারপরেই শিখেছি তারপরেই কিন্তু আপনাদেরকে আমি বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করছি যেটুকু শিখেছি আমি মার্কেট থেকে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেই জিনিসটাই আমি চেষ্টা করছি আপনাদের শেয়ার করার মানে করার তো এক্সপিরিয়েন্সের তো এটাই বেসিক্যালি মাহত্ত্ব হয় কি অন্যজনের কাছে কাছ থেকে শুনে আমি যেন সেই ভুলটা না করি ঠিক আছে তো এখানেই তো এক্সপিরিয়েন্সের দামটা থাকে তো এই কারণে কী কী ভুল আমি করেছি এই জিনিসটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা কিন্তু এই ভুলটা করবেন না আপনি যদি হোল্ডিংয়ের ওপর কাজ করেন আপনি পাঁচ মিনিটে দশ মিনিটে চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুলে দেখছেন এটা কখনোই করবেন না আপনাকে দেখতে হবে কি হয় আপনাকে দু ঘন্টার চার্ট প্যাটার্ন আপনি করলেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা আপনি একদিনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করলেন ঠিক আছে সেটা দিয়ে মানে দেখে আর কি আপনি ইনভেস্টিং প্ল্যান করছেন সেটা কিন্তু আপনার জন্য একদম ঠিক হবে ওকে এইবার ধরুন এবার আরও একটা জিনিস বলে বলে রাখি ধরুন আপনি একবার চেক করলেন ধরুন আমি দু ঘন্টা মানে হোল্ডিংয়ের ওপর কাজ করব আমি দু ঘন্টার চাই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খুললাম ঠিক আছে খুললাম খুলে ধরুন আমি দেখলাম এখন মোটামুটি ঠিক আছে চলো এন্ট্রি নেওয়া যেতে পারে পজিশান মোটামুটি নেওয়া যেতে পারে জায়গাটা ভালো আছে নিচের দিকে দাম আছে আপনি কি একটা এন্ট্রি নিলেন ঠিক আছে এবারে যে এই যে এন্ট্রি নিলেন এন্ট্রি নেওয়ার পরে কী করলেন এন্ট্রি নেওয়ার পরে আবার আমি যেহেতু বলেছি দু ঘন্টা পরে পরে কি মিনিমাম চেক করতে পারবেন তো আপনি ধরুন আবার দু ঘন্টা পরে আপনি আবার ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা খুললেন খুলে নিয়ে কী করছেন আপনি এই যে টাইম ফ্রেমটা টাইম ফ্রেমটাকে আপনি আর ঘন্টা না রেখে আমি আপনি ভাবছেন যে এনটি তো নিজে ঠিক আছে আমি এবার চেঞ্জ করে এটাকে আমি এবার চার ঘন্টা টাইম ফ্রেমে দেখি ঠিক আছে আবার চার ঘন্টা টাইম ফ্রেমে দেখলেন কেমন ক্যান্ডেল স্টিক বিহেভ করছে চার ঘন্টা দেখার পর আবার আপনি এক দিনের ক্যান্ডেল স্টিপার এই জিনিসগুলো কিন্তু একদম করবেন না ঠিক আছে আপনি এন্ট্রি নেবেন যে টাইম ফ্রেমটা দেখে সেই টাইম ফ্রেমটা দেখেই কিন্তু পুরো কন্টিনিউয়াসলি সেটার ওপরেই কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন ঠিক আছে কখনো এই টাইম ফ্রেম থেকে ওই টাইম ফ্রেম এই টাইম ফ্রেম থেকে ওই টাইম ফ্রেম এরকম করবেন না এরকম যদি করেন মানে এই ভুলটা আমিও করতাম প্রথম প্রথম ঠিক আছে এটা কেন কি সাইকোলজির কথা সাইকোলজির ব্যাপার যে আপনি যখন দেখছেন যে দামটা তো আপনার দু ঘন্টার মধ্যে মোটামুটি কমে যাচ্ছে তখন আপনি ভাবছেন তাহলে একটা কাজ করি আমি দশ মিনিটের তাহলে টাইম ফ্রেম দেখি দশ মিনিটে তো তাড়াতাড়ি হয় বাড়ছে না কমছে ভালো মতো বোঝা যায় আমি দশ মিনিটের টাইম ফ্রেম গিয়ে দেখি বা দশ মিনিট টাইম ফ্রেম দেখে আপনি দেখছেন যে মালটা নিচের দিকে নামছে গিয়ে আপনি আবার আর তো স্যাটিসফাইড হয়ে গিয়ে আপনি ধরুন বিক্রিও করে দিলেন মালটা তো এই জিনিসটা কিন্তু কোনো দিন করবেন না এই জিনিসটা কিন্তু আমি ভুল করতাম আগে তো নিজের ভুল থেকে কিন্তু আমি আপনাদের বলছি এই জিনিসগুলো করবেন আপনারা যেই মানে টাইম ফ্রেমই দেখুন না কেন একটা আপনি আগে মোটামুটি ধরুন সব করে টাইম ফ্রেম দেখে নিন এক দিনের টাইম ফ্রেম দেখুন দু ঘন্টার টাইম ফ্রেম দেখুন চার ঘন্টার টাইম ফ্রেম দেখুন ঠিক আছে দেখে নিলেন মোটামুটি এবার আপনি সিলেক্ট করলেন কি চলো দু ঘন্টার টাইম ফ্রেমটা দেখি আমি কাজ করব তো এই দু ঘন্টার টাইম ফ্রেমটাকে কিন্তু ফিক্সড রাখবেন আপনার ওই যে বললাম না আপনার বিহেভিয়ার এই বিহেভিয়ারগুলো কিন্তু ঠিক করতে হবে আপনাকে ওই টাইম ফ্রেমটা কিন্তু ফিক্সড রাখতে হবে তারপরে আপনি হ্যাঁ আপনি এমনি দেখতে পারেন ঠিক আছে আপনি একদিনের চার্ট প্যাটার্ন মানে টাইম ফ্রেম দেখতে পারেন চার ঘন্টা কীরকম গেল আপনি সেটা দেখতে পারেন দেখতে পারেন কিন্তু আপনার ইমোশান এবার বুঝুন ভালো করে কেন বলেছিলাম কথাগুলো এবার আপনার ইমোশান সবসময় কিন্তু বিলং করবে ওই একটাই টাইম ফ্রেম যেটা থেকে আপনি প্রথমে আর কি এন্ট্রি নিয়েছেন সেটা হচ্ছে দু ঘন্টার টাইম ফ্রেম এবার আপনার জন্য যেটা হবে ইন কেস আপনার কেসের জন্য যেটা হবে সেটা তো এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন সব সময় এই জিনিসটা কিন্তু একটু ভুল করবেন না ভুল করলে কিন্তু আপনাদের প্রবলেম হবে ঠিক আছে বারবার বলছি আমি ঠিক আছে কেন কি আমি কী চাই আমি আপনাদের এই জিনিসগুলো কেন বোঝাচ্ছি বারবার করে কেন কি আমি চাই কি আপনারা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন হন ঠিক আছে আপনারা ইন্ডিপেন্ডেন্ট হন আপনারা আমার ওপর যাতে ডিপেন্ড না করে থাকেন আপনারা মানে চ্যানেলে এসেছেন চ্যানেলে এসেছেন কিছু শেখার জন্য চ্যানেলে এসেছেন প্রফিট করার জন্য তো সেই প্রফিট করাবে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল এটুকু তো আমি গ্যারেন্টি দিচ্ছি এবার আপনি প্রপার শিখতে পারছেন কি না এটা দেখুন যদি শিখতে না পারেন অবশ্যই গিয়ে কমেন্ট করবেন কোথায় আটকাচ্ছে বা কোথায় কনফিউশন আছে আমি কিন্তু প্রপার আপনাদের হাতে ধরে দেখানোর চেষ্টা করছি ওই কারণেই বলছি যে যদি আমার ওপরে ইন্ডিপেন্ডেন্ট মানে আমার ওপরে ডিপেন্ডেবল না থাকতে হয় ওই কারণে কিন্তু আমি আপনাদের প্রপার শেখানোর চেষ্টা করছি ভালো করে বুঝুন ব্যাপারগুলো ঠিক আছে তো আমি যেটা বললাম কি টাইম ফ্রেম একদম ফিক্স ফিক্সড রাখবেন কী কী জিনিস করবেন আমি আবার প্রথম থেকে রিকাপ দিয়ে দিচ্ছি মানে এইটুকু থিওরি যেটুকু বললাম এইটুকু থিওরি আমি একবার রিকাপ দিয়ে দিচ্ছি রিকাপ দেওয়া দিয়ে নেওয়ার পরে তারপরে গিয়ে আমি আপনাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন খুলবো খুলে আমি দেখাবো টেকনিক্যাল অ্যানালিসিস কীভাবে কোন কোন জিনিসগুলো কীভাবে করলে সুবিধা হতে পারে ঠিক আছে তো প্রথমে দেখবেন আপনার ট্রেডিং স্টাইলটা কীরকম আছে আপনি কীরকম স্টাইলে ট্রেডিং করেন আপনি ইন্টারনেটে ট্রেডিং করেন নাকি আপনি হোল্ডিংয়ের ওপর ট্রেডিং করেন এই জিনিসটা কিন্তু আগে আছে নিজে বিবেচনা সেটা বিবেচনা করবেন কি হিসাবে তিনটে তার পার্ট আছে প্রথম যেটা পার্ট হচ্ছে আপনার সাইকোলজি আপনার সাইকোলজি মানে কীরকম চলছে ঠিক আছে আপনার সাইকোলজি কেমন ঠিক আছে ট্রেডিং সম্পর্কে ওকে এটা হয়ে গেল দেন সেকেন্ড যেটা হলো সেটা হচ্ছে আপনার ইমোশান আপনার মার্কেট প্রতি আপনার ইমোশান কেমন আপনার ইমোশান কি মানে বিচলিত হয় বারবার নাকি ইমোশান একদম ফিক্স থাকে সেটা কিন্তু বিচার করবেন ইমোশানের পরে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার বিহেভিয়ার আপনার বিহেভিয়ারটা কেমন থাকে মার্কেটের প্রতি ঠিক আছে এই তিনটে জিনিস যখন আপনি ভেরিফাই করে নেবেন সেইখান থেকে আপনি পাবেন কি আপনার ট্রেডিং স্টাইল আপনি কি ইন্টারটেতে ট্রেডিং করেন মানে আজকে মাল কিনে আজকে বিক্রি করেন নাকি আপনি হোল্ডিং করে প্রফিট কামাতে চান মানে আমি আজকে কিনবো মোটামুটি এক সপ্তাহ এক মাস দু মাস পরে গিয়ে আমি বিক্রি করবো মালটা এরকম করে প্রফিট কমাতে চান সেই ট্রেডিং স্টাইলটা আপনাকে বুঝে নিন এইবার সেখান থেকে আমি ধরে নিলাম আপনি হোল্ডিংয়ের ওপর কাজ করবেন মানে আজকে কিনে মোটামুটি দু তিন মাস আপনি হোল্ড করে রাখবেন যদি এই রকম থাকে দেন আপনাকে চেক করতে হবে প্রত্যেক দু ঘন্টা প্রত্যেক দু ঘন্টায় একবার করে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা চেক করতে হবে মানে যখনই আর কি ট্রেডিং দিয়ে থাকবে ধরুন আজকে হচ্ছে শনিবার ঠিক আছে আজকে যদি মার্কেট খোলা থাকে তাহলে কী করবো আমি দু ঘন্টা মানে এখন চেক করলাম চেক করার পর আবার দু ঘন্টা বাদে গিয়ে কী করবো আবার আমি মার্কেটটা মানে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা খুলে দেখব যে কী হলো না হলো ঠিক আছে তাছাড়া তো আপনি মানে আপনারা খবর পানি বিভিন্ন রকম খবর আসে যে এই এই আজকে আজকে আর কি এই ডিল ডিল ক্র্যাক করেছে তাহলে যখন এই কোনো ডিল আসে তখন কি শেয়ারটা ওপরের দিকে যেতে পারে বা আপনি এরকমও শুনতে পারেন আজকে এই কন্ট্রাক্টটা হাত থেকে চলে গেছে এই কোম্পানির তাহলে কি শেয়ারটা ধরুন নিচের দিকে নামতে পারে তো এরকম শেয়ার আপনার দেখা অনেক সময় থাকবে আপনারা ফলো করেনি সেটা আমি জানি তো নিউজ কি আসলো না আসলো সেটা কিন্তু আপনার মানে ট্রেডিং স্টাইলের ওপরেও কিন্তু অনেকটা এফেক্ট পড়বে ঠিক আছে এবার এফেক্ট যেটা পড়বে সেটা কিন্তু আপনার ওই তখন কি আপনার ইমোশান বা সাইকোলজি কি চেঞ্জ হচ্ছে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন ঠিক আছে এই জিনিসটা সবসময় ভালো করে বুঝবেন তো এবারে আমি যেটা বলছি আপনি ধরে নিলাম আমি আপনি হোল্ডিংয়ের ওপরে কাজ করেন তো আপনি প্রত্যেক দু ঘন্টা ছেড়ে ছেড়ে দু ঘন্টা আপনি ছেড়ে ছেড়ে মার্কেটটা চেক করবেন ঠিক আছে তারপরে কোথায় আসবেন তারপরে আসবেন আপনারা ক্যান্ডেল স্টিক প্যাটার্নে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা কী করবেন টাইম ফ্রেম ক্যান্ডেল স্টিক প্যাটার্নের যে টাইম ফ্রেম টাইম ফ্রেমটা কিন্তু সেম রাখবেন ঠিক আছে টাইম ফ্রেম যে টাইম ফ্রেমে আপনি এন্ট্রি নেবেন সেই টাইম ফ্রেমটাই যেন আপনার সবসময় আপনি ওইটার ওপরেই কিন্তু আপনার ইমোশান কাজ করে ওইটার ওপরে যেন আপনার বিহেভিয়ার কাজ করে ওইটার ওপরে যেন আপনার সাইকোলজি কাজ করে টাইম ফ্রেমটা যেন আপনার সেম থাকে ঠিক আছে বোঝা গেল থিওরি মোটামুটি তো এইবার আসতে আমি প্র্যাকটিক্যাল পার্টে ঠিক আছে প্র্যাকটিক্যাল পার্টে কী দেখাবো আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খুলব গিয়ে কোন টেকনিক্যাল অ্যানালিসগুলো মোটামুটি আপনি যদি করেন তাহলে আর কি মোটামুটি আপনি মার্কেটের মোমেন্টাম ধরতে পারবেন দেখুন যারা হোল্ডিং করে যারা হোল্ড করে তারা কিন্তু মার্কেটের মোমেন্টাম ধরেই কাজ করে মার্কেটের মোমেন্টাম ধরে কাজ করে বলতে যে মার্কেট যদি ধরুন খুব যদি নিউজ না আসে এবারে যে ইলেকশান ইলেকশান যে আসছে মানে ইলেকশান যে রেজাল্ট আসছে আমি কিন্তু বলেছিলাম যে শেয়ারগুলো কিন্তু ওপরেও যেতে পারে আবার শেয়ারগুলো কিন্তু নিচের দিকেও নামতে পারে তো দেখুন শেয়ারগুলো কিন্তু নিচের দিকে নেমেছিলো মানে হিউজ কোয়ান্টিটির নিচের দিকে নেমেছিল বাট ঠিক তার পরের দিনই কিন্তু আবার শেয়ারগুলো উপর দিকে উঠে গেছে ঠিক আছে কী হয়েছিলো জানেন এই কেসটা যদি আমি আপনাকে বলি কেন নিচের দিকে নেমেছিল কেন কি যেহেতু ভোটের রেজাল্ট ছিল ওই কারণে ফরেন ইনভেস্টাররা মার্কেট থেকে বেরিয়ে গিয়েছিল ঠিক আছে আর পরের দিন 이게 이제 머니 পরের দিন গিয়ে সেই শেয়ারগুলো ডোমেস্টিক ইনভেস্টাররা কিনে নিয়েছে কেন কি রেজাল্ট ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে তারা জানে কি কী রেজাল্ট এসছে তো যেই মালগুলো আর কি ফরেন ইনভেস্টাররা বিক্রি করেছে সেই মালগুলোই কিন্তু ডোমেস্টিক ইনভেস্টার যারা আছে দেশীয় ইনভেস্টার তারা কিন্তু কিনে নিয়েছে এই কারণে আগের দিন আর মানে ভোটের দিন ভোটের রেজাল্টের দিন আর কি মার্কেট নিচে নামে আর পরের দিন গিয়ে কিন্তু মার্কেট মার্কেটেরম করে লাফিয়ে কিন্তু ওপরের দিকে ওঠে ঠিক আছে এটাই কিন্তু বেসিক্যালি অ্যাকচুয়ালি হয়েছে আপনি যদি চান এই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও পরে বানিয়ে দেবো ঠিক আছে তো সেটার কথা আমি বলছি না একদিন কিন্তু যেটা বলছি যে মোমেন্টাম এই যে মার্কেট কি ওপরে যেতে পারে নাকি মার্কেট নিচে যেতে পারে এগুলো কিছু টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে কিন্তু আপনি মোমেন্টামগুলো ধরতে পারেন এবার যদি আপনি দেখছেন কি মার্কেট নিচের দিকে যেতে পারে তাহলে কী করছেন তাহলে একটু ওয়েট করে যাবেন মার্কেট যখন নিচে মানে এবার যদি দেখছেন মার্কেট ওপরের দিকে যেতে পারে তাহলে কি আপনি সেখানে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন ঠিক আছে এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো মানে ভালো আর কি শেয়ার মার্কেট থেকে একটা প্রফিট কামাতে পারবেন ঠিক আছে ওকে তো প্রফিট মানে এবার যদি এই প্রফিট কামাতে চান তাহলে কিন্তু আপনাকে এই টেকনিক্যাল পার্টগুলো ভালো করে বুঝতে লাগবে ঠিক আছে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তার আগে আমি দুটো জিনিস বলে নিই যখন আমরা মোমেন্টাম ক্যাচ করব মানে মোমেন্টাম দেখব ঠিক আছে কোনো আর কি শেয়ারের প্রতি মোমেন্টাম কেমন যাচ্ছে সেটা কিন্তু বেসিক্যালি দুটো ধরন থাকে একটা হচ্ছে মানে যে ইন্ডিকেটার কথা বলছি আমরা কিন্তু বেসিক্যালি আজকে মোমেন্টাম চেক করব যে ইন্ডিকেটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ ঠিক আছে এবার এই মুভিং অ্যাভারেজের দুটো পার্ট থাকে একটা হচ্ছে এস এম মানে সিম্পল মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে ইএমএম মানে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ ওকে এবার এই দুটোর মধ্যে কি বেসিক্যালি ঘটনা আছে দুটোকে কখন ইউজ করবো কীভাবে ইউজ করবো সেটা আমি বলছি একবার ভালো করে বুঝুন ভালো করে শুনুন এস এ মানুষ কখন ইউজ করে যখন ধরুন আপনি মানে আপনার আপনি একদম নর্মাল ঠিক আছে মানে নর্মাল মানে আজকে আমি ইনভেস্ট করব। ইনভেস্ট করে আমি মোটামুটি ঠিক আছে আমি তিন দু মাস তিন মাস আমি এরকম হোল্ড করে রাখবো তারপরে গিয়ে বিক্রি করব এগুলো এগুলোর জন্য তাদের জন্য হচ্ছে বেসিক্যালি সিম্পল এস ঠিক আছে মানে হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে ইএমএ মানে এক্সপোনেন্সিয়াল মুভিং মানে আমি আপনি খুব অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ মানে ধরুন আপনি আজকেই কিনলেন ঠিক আছে আজকে গিয়ে শেয়ারটা কিনলেন আপনি হচ্ছে তিন চার দিনের মধ্যে প্রফিট বুক করতে চাইছেন তো এটা যদিও বা কম হয় প্রফিটটা অতটাও পাবেন না তো তবুও আপনি ধরুন এরকম বিক্রি করতে চাইছেন বা এরকম করে আপনি প্রফিট করতে চাইছেন তাদের জন্য কিন্তু যারা এই অ্যাগ্রেসিভ তাদের জন্য কিন্তু ইএমএ ঠিক আছে বুঝিয়ে দিলাম তো আমি বেসিক্যালি ফেভার করি সবসময় এস এম এটা ফলো করার জন্য এস এম এ কেন ফলো করার জন্য বলি কেন কি সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু আপনাকে এই যে মার্কেটের যে আপনার বিহেভিয়ার আপনার যে এই যে অ্যাগ্রেসিভনেস ঠিক আছে এই অ্যাগ্রেসিভনেসটাকে কিন্তু কন্ট্রোলে রাখবে অ্যাগ্রেসিভনেস যদি আপনার থাকে আপনার মধ্যে যখন আপনি ইনভেস্ট মানে হোল্ডিংয়ের ওপরে কাজ করবেন না তখন যদি বেশি অ্যাগ্রেসিভনেস আপনার মতো থাকে তখন কিন্তু আপনি একটা ভুল ভাল ডিসিশান নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এটা কী হবে আপনার একটা লসের মুখও দেখতে হতে পারে তখন গিয়ে তো ওই কারণেই আমি আমি বেসিক্যালি পার্সোনালি সাজেস্ট করব আপনি যেটা করি সেটা হচ্ছে এস এম এস এম এটা আমি ফলো করি ঠিক আছে সিম্পল মুভিং অ্যাভারেজটা আমি ফলো করি এটা কী হয় এটা আপনাকে থেকে কিন্তু বাঁচায় অ্যাগ্রেসিভ যদি হতে হয় তাহলে আমি ইন্টারনেটে কাজ করবো না আমি আজকে মাল কিনে আজকেই বিক্রি করবো সেরকমই করব আমি হোল্ডিংয়ের ওপর কেন কাজ করব তো ওই জন্যই কিন্তু আমি হোল্ডিংয়ের ওপর যখনই কাজ করি ওই জন্য আমি সবাইকে মানে সাজেস্ট করি এস এম এটা ফলো করতে বা সিম্পল মুভিং অ্যাভারেজটা কিন্তু ফলো করতে এবার আমি ক্যান্ডেল স্টিপ প্যাটার্ন দেখাচ্ছি ক্যান্ডেল স্টিপ প্যাটার্নে গিয়ে আমি হচ্ছে মুভিং অ্যাভারেজটা দেখাচ্ছি সিম্পল মুভিং অ্যাভারেজের ওপরে আমি হচ্ছে একটা টেকনিক্যাল জিনিস দেখাচ্ছি আপনাদের দেখুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু নেসলের আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুলে দেখাচ্ছি নেসলে কোম্পানির ঠিক আছে তো এই নেসলের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যখন দেখবেন তো এইখানে দেখুন এবার আমি যেটা বলছিলাম টাইম ফ্রেমের কথা আপনাদের দেখুন এই ওপরে কিন্তু টাইম ফ্রেমটা লেখা আছে লেখা আছে মানে একদিনের কথা তো আপনি যদি এখানে চাইছেন দু ঘন্টার তো এখান থেকে ট্যাপ করে চেঞ্জ করে নেবেন যে টু আওয়ার্স তো আমি এখন হচ্ছে দু ঘন্টা টাইম ফ্রেম দেখছি ঠিক আছে এই যে টাইম ফ্রেমটা দেখছি আমি এটা হচ্ছে দু ঘন্টা টাইম ফ্রেম মানে একটা একটা মানে এক একটা ক্যান্ডেল আমাকে কত ঘন্টা দেখাচ্ছে দু ঘন্টার এক একটা টাইম ফ্রেম আমাকে দেখাচ্ছে ঠিক আছে তো আমি মোটামুটি সেই মতো সেট করে নিলাম এবার এই যে সেট করে নিলাম সেট করে নেওয়ার পরে কিন্তু আপনাকে এবার যেটা চেঞ্জ মানে এবার এই যে আমরা দু ঘন্টার টাইম ফ্রেমে আর কি দেখছি ঠিক আছে এবার এই দু ঘন্টার টাইম ফ্রেমে মানে কি এক একটা ক্যান্ডেল আমাকে দেখাচ্ছে দু ঘন্টার টাইম ফ্রেমে দু ঘন্টায় আর কি কীরকম আর কি পারফর্ম করেছে ঠিক আছে লাস্ট দু ঘন্টাতে সেই জিনিসটা কিন্তু আমাদের দেখাচ্ছে হচ্ছে এই মানে এক একটা ক্যান্ডেলস্টিক এক একটা ক্যান্ডেলস ঠিক আছে তো এইবার এই যে নীল কালারের যেটা দেখতে পারছেন এটা হচ্ছে ইন্ডিকেটার যেটা বলেছিলাম আমি মুভিং অ্যাভারেজ এই দেখুন ঠিক আছে এখানে মুভিং অ্যাভারেজ এখানে আপনারা ইন্ডিকেটার্স বলে অপশানটা আছে এখানে গিয়ে আপনারা সার্চ করবেন মুভিং অ্যাভারেজ লিখে তাহলে কিন্তু আপনারা এটা দিয়ে দেবে ঠিক আছে তো এখানে আপনাদের একটা মুভিং অ্যাভারেজের সেটিংস চেঞ্জ করতে হবে কী সেটিংস চেঞ্জ করতে হবে যাবেন গিয়ে এখানে দেখবেন ইনপুটস থাকবে ইনপুটসে গিয়ে যে লেন্থ এবার আপনাদের বুঝতে হবে কি আপনারা কত সময়ের জন্য আপনারা এক একটা মুভিং অ্যাভারেজ আপনারা চেক করতে চাইছেন কত সময় বলতে ধরুন আপনি চেক করতে চাইছেন কি এক মাসের জন্য ঠিক আছে এক মাসের জন্য চেক করতে হলে কটা ক্যান্ডেলকে কভার করতে হবে যদি দু ঘন্টার টাইম ফ্রেম দেখেন আপনি আপনি যদি দু ঘন্টার টাইম ফ্রেম দেখেন তাহলে মোটামুটি দিনে আর কি তিনটে ক্যান্ডেল গঠন করবে ঠিক আছে মোটামুটি ছ ঘন্টা আর কি ট্রেডিং হয় আমাদের তো মোটামুটি দিনে কতগুলো ক্যান্ডেল গঠন করবে তিনটে ক্যান্ডেল এবার মাসে মানে এক মাসে ধরুন মোটামুটি বাইশ দিন আর কি হচ্ছে মানে অন অ্যান অ্যাভারেজ মানে এদিক ওদিক করে বাইশ দিন আর কি মার্কেট খোলা থাকে মার্কেট মানে আপনি এন্ট্রি নিতে পারবেন আপনার এক্সিটও করতে পারবেন তো বাইশ দিন মোটামুটি মার্কেট খোলা থাকে তাহলে একদিনে যদি তিনটা হয় তাহলে বাইশ দিনে করতে হবে ছেষট্টিটা সিক্সটি সিক্স মানে তখন আপনাকে কী করতে হবে লেন্থ কত করতে হবে সিক্সটি সিক্সের কাছাকাছি এবার আপনি বলবেন আমি তো ফিফটি এস এম এ চেক করি আমি ঠিক আছে আমি তো হান্ড্রেড এস এম এ চেক করি আপনি করতে পারেন অবশ্যই আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সিক্সটি সিক্স ছেষট্টি কাছাকাছি যেহেতু এক্স্যাক্টলি সিক্সটি সিক্স আছে আপনি সেভেন্টিও নিতে পারেন আপনি সিক্সটিও নিতে পারেন মানে আশেপাশে কিন্তু ব্রডলি যেটা হয় আশেপাশে কিন্তু আপনাকে লেন্থটা ঠিক করতে হয় ঠিক আছে তো আমি এটা মোটামুটি আপনি যেহেতু মানে যদি আপনারা ফিফটি এসএমএ চেক করেন তাহলে আমি ফিফটি করলাম ওই ঠিক আছে দিয়ে ওকে করে দিলাম ঠিক আছে তো দেখুন এই জায়গাটা ফিফটি এস এর দেখাচ্ছে ওকে এটা এটা হচ্ছে এই যে লাইনটা যেটা আছে যে চেঞ্জ হয়ে গিয়ে এখন কত হলো এখন কিন্তু ফিফটি এস এ হয়ে গেলো ওকে এবার আমরা আরও দুটো এরকম করে ইন্ডিকেটার লাগাবো মানে ওই মুভিং অ্যাভারেজেরই আরও সেম দুটো আর কি মুভিং অ্যাভারেজের ইন্ডিকেটার লাগাবো একটা হয়েছে আরেকটা আরেকটা টোটাল তিনটে লাগাবো ওকে এবারে তিনটে লাগানোর কারণ কী আমি বলে দিচ্ছি একটা দেখব আমরা মোটামুটি ম্যাক্সিমাম ঠিক আছে ম্যাক্সিমাম দেখব একটা লো দেখব আর একটা হচ্ছে মিডিয়াম দেখব এই তিনটে জিনিস কিন্তু আমরা চেক করব তো মিডিয়াম কোনটা যেটা মোটামুটি অ্যাপ্রক্স মানে কাছাকাছি সেটা হচ্ছে মোটামুটি মিডিয়াম মানে এখানে আপনাদের ক্ষেত্রে হচ্ছে ফিফটি আমি সিক্সটি বলেছিলাম যেহেতু আপনি এক মাসের চেক করতে চাইছেন বাট আমি ফিফটি এসএমএ আমি চেক করেছি ঠিক আছে আচ্ছা এইবার যেটা দেখব সেটা হচ্ছে আমরা চেক করবো একদম বেশি মানে একদম বেশিটা টু হান্ড্রেড চেক করব ঠিক আছে একদম বেশিটা চেক করব এই যে টু হান্ড্রেড এসএমের যেটা আছে এই সেটিংসটা চেঞ্জ করবো আমি ধরুন এটাকে করবো সেটিংস অপশানে যাব এর স্টাইলে যাব কালারটা ধরুন আমি রেড কালার করে দিলাম ঠিক আছে আচ্ছা আমি এই দাগটাও মোটা করে দিচ্ছি আর এই স্টাইলটাকে আমি কি করব নাইন আছে এই জায়গাটা আমি করব কত টু হান্ড্রেড এস মানে টু হান্ড্রেড ঠিক আছে মুভিং অ্যাভারেজ দুশো থাকবে সব থেকে বেশি ঠিক আছে আরেকটা যেটা যেটা চেক করব সেটা হচ্ছে আপনার এই যেটা আছে সেটা হচ্ছে আপনার লোটা চেক করব ঠিক আছে লোটা কত লোটা কত হতে পারে ধরুন লোটায় ধরুন পঞ্চাশ আর আপনার এক্স্যাক্ট যেটা আছে এটা ধরুন আমি এক্স্যাক্টটা করে নিই ঠিক আছে আপনার এক্স্যাক্ট কত সিক্সটি মানে ওই সেভেনটি ধরুন ঠিক আছে সেভেনটির আশেপাশে তো এটারও আমি কালার চেঞ্জ করে ধরুন আমি গ্রিন করে দিলাম মোটা করে দিলাম দাগটাকে আচ্ছা আর ইনপুটটাকে এটাকে আমি সেভেন্টি করে দিলাম ওকে সত্তর সিক্স সেভেন্টি এসএমএ আমি চেক করব ওকে তো এবার হচ্ছে দেখুন আমাদের কাছে তিনটে কিন্তু প্লটিং লাইন চলে এসেছে তিনটে কী দেখতে পাচ্ছেন আপনারা তিনটে মুভিং অ্যাভারেজ মোটামুটি চলে এসছে একটু আমি যদি এটাকে জুম করি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এই যে তিনটে কিন্তু লাইন চলে এসেছে তিনটে লাইনের মধ্যে রেট কোনটা রেট হচ্ছে টু হান্ড্রেড এস এম এ আমাদের ঠিক আছে মানে দুশো আর কি মুভিং অ্যাভারেজ আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফিফটি মানে যেটা লো আছে সেটা হচ্ছে ফিফটি মুভিং অ্যাভারেজ সেটা হচ্ছে ব্লু কালার আর গ্রিন কালার যেটা সেটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে আছে সেভেন্টি ঠিক আছে বুঝতে পারলাম এইটা হচ্ছে আমাদের তিনটে মুভিং অ্যাভারেজ তিনটে আর কি আমরা এখানে ইউজ করেছি এবার দেখুন এই যে নীল যে আর কি মুভিং অ্যাভারেজটা আছে মানে আছে এই মুভিং অ্যাভারেজটা কত এটা হচ্ছে ফিফটি মানে লো লো মুভিং অ্যাভারেজ যেটা সেটা হচ্ছে দেখুন মিডিয়াম মুভিং অ্যাভারেজ আর রেড মুভিং অ্যাভারেজের নিচে আছে ঠিক আছে এবার যখনই দেখবেন এই তিনটে ক্রস করছে আমি যদি আপনাকে এক্সাম্পল দেখাই এই দেখুন এই জায়গাটা দেখুন এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করুন ঠিক আছে যখনই দেখলেন মোটামুটি এই জায়গাটায় মানে কি দুশো হা মানে টু হান্ড্রেড এস দেখুন যেটা আর কি আমার আমার লো এস এম আছে সেটা ক্রস করলো উপর থেকে নিচের দিকে ক্রস করলো আর এই যে আপনার যে এক্স্যাক্টলি গ্রিন কালারের যেটা আছে যেটা মানে আমাদের এক্স্যাক্টলি আর কি সেভেন্টি আর কি এক্স্যাক্টলি আর কি মুভিং অ্যাভারেজ সেটা দেখুন সেটাও কিন্তু উপর থেকে নিচের দিকে ক্রস করলো ঠিক আছে তার মানে কি মার্কেট কিন্তু একটু কারেকশন এখানে দেখাতে পারে দেখুন এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু দেখুন নিচের দিকে পড়েছে ঠিক আছে মার্কেট কিন্তু একটু নিচের দিকে পড়েছে নিচের দিকে পড়ে তারপরে দেখুন আবার কিন্তু তারপরে এটা নীলটা কিন্তু ওঠার চেষ্টা করেছে গ্রিনটাও কিন্তু ওঠার চেষ্টা করেছে রেডটাও কিন্তু ওঠার চেষ্টা করেছে তারপরে দেখুন তার মানে কি মার্কেটটা উপরের দিকে যাবে মার্কেটটা কিন্তু দেখুন আস্তে আস্তে তারপরে কিন্তু ব্রডলি আর কি ওপর দিকে গেছে ঠিক আছে আমি জটিল করতে চাইছি না ব্যাপারটা আমি আপনাদের ক্যান্ডেলটা মানে এগুলো কেন দেখাচ্ছি এই টেকনিক্যাল পার্টটা এই টেকনিক্যাল পার্টটা দেখে আপনারা মোমেন্টাম মোমেন্টাম বুঝতে পারবেন ঠিক আছে মোমেন্টাম দেখার জন্য কিন্তু আপনারা এই এসএমএগুলোকে আপনারা ইউজ করতে পারেন বা মুভিং অ্যাভারেজগুলোকে ইউজ করতে পারেন যদি আপনারা এই জায়গাটা এই জায়গাটা একটা ফলো করেন এই জায়গাটা দেখেন কি আছে এই জায়গাটাই ভালো করে দেখুন যে আমাদের ব্লু কালারের যে লাইনটা আছে ব্লু কালারের কালারের যে লাইনটা আছে ব্লু কালারটা হচ্ছে আমাদের ফিফটি এস ঠিক আছে পঞ্চাশ মুভিং অ্যাভারেজ সেটা কি করেছে সেটাও কিন্তু ওপরের থেকে সেভেন্টি মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে আর টু হান্ড্রেড এস কিন্তু সেটা কিন্তু নিচের দিকে চলছে তার মানে কি এটা ক্লিয়ার ইন্ডিকেট দিচ্ছে মার্কেট কিন্তু নিচের দিকে পড়বে দেখুন মার্কেটটা কতটা নিচের দিকে পড়েছে ঠিক আছে এই জায়গাটা থেকে এই মানে এই জায়গাটা থেকে বললাম আমি কতটা দেখুন নিচের দিকে পড়েছে তো এইরকমভাবে কিন্তু আপনারা মার্কেটের মোমেন্টাম আর কি চেক করতে পারেন মানে সব থেকে ভালো বোঝা যায় হচ্ছে মার্কেট মোমেন্টাম চেক করার জন্য কিন্তু এই মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজটা যদি আপনারা ঠিকঠাক চেক করতে পারেন এই জায়গাটা দেখুন আরেকটি এক্সাম্পল আমি দেখাচ্ছি রেড কালারের যে টু হান্ড্রেড এসএমএ আছে ওইটাকে কি করেছে ব্লু কালারের যে আর কি ফিফটি এস এম এ সেটা কিন্তু নিচ থেকে ওপরের দিকে ক্রস করেছে আর গ্রিন কালারের যে আর কি আমাদের এক্স্যাক্টলি মানে এসএমএটা যেটা সেভেন্টি আছে সেটাও কিন্তু নিচ থেকে ওপরের দিকে ক্রস করেছে তার মানে কি তার মানে বোঝা যাচ্ছে মার্কেট কিন্তু একটা শার্প মুভ ওপরের দিকে আপ ট্রেন্ড দেখাতে পারে দেখুন মার্কেট কী হয়েছে ওপরের দিকে গেছে তো এটাই কিন্তু মার্কেটে আর কি ট্রেন্ড আর কি ধরতে পারেন তো যদি আপনারা ট্রেন্ড এইভাবে ধরতে নাও পারেন ঠিক আছে আপনারা মানে আমি দেখালাম যারা মানে অ্যাডভান্স লেভেলের আর কি যারা অ্যানালিসিস করেন যারা এক্সপিরিয়েন্স তারা হয়তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই চাইছি ব্যাপারটা নিয়ে বাট যারা বিগিনার লেভেল আছেন তারা যদি বুঝতে না পারছেন তাহলে আপনাদের তাহলে মানে বলবেন আমি তো এভাবে মুভিং অ্যাভারেজ বার করতে পারছি না বা আমি হচ্ছে কোনো আর কি ট্রেডিং আর কি ভিউ থেকে ক্যান্ডেল প্যাটার্ন আমি খুলতেও পারছি না তো যদি না পারেন তাদের জন্য কি সলিউশন আছে তাদের জন্য একটা সলিউশন আছে আপনারা দেখবেন মোটামুটি আপনারা গুগলে যাবেন গুগল গিয়ে যেমন এটা আমি নেসলে দেখছি আপনারা গিয়ে সার্চ করবেন নেসলে শেয়ার প্রাইস বলে ঠিক আছে নেসলে শেয়ার প্রাইসে গিয়ে আপনারা মোটামুটি এক মান্থের আর কি রিটার্নটা দেখবেন এক মাসে এবার এক মাসের টপ থেকে আমি বারবার এটা বিগিনার্সদের জন্য বলেছি আজকে তো আমি বেসিক্যালি অ্যাডভান্সদের জন্যও বলবো বলেছিলাম এক্সপিরিয়েন্সের আছে তাদের জন্য তো ওই কারণে কিন্তু আমি এই টেকনিক্যাল পার্টটা দেখালাম বা যারা টেকনিক্যালটা আর বুঝ মানে না বুঝতে পারছেন বা জানেন না ঠিক আছে তাদের জন্য বলছি তারা কি করবেন বেসিক্যালি প্রথমে ওই যে এক মাসের টাই মানে চার্ট প্যাটার্নটা খুলবেন এক মাসের চার্ট প্যাটার্ন খুলে টপটা দেখবেন টপটা কোথা আছে আর এক মানে এখন কোন পজিশান মানে টপ থেকে এখন আর কি কত পার্সেন্ট নিচে নেমেছে তো সেটা যদি মিনিমাম চার পার্সেন্ট আর কি রিটার্ন মানে নিচে নামে তাহলে গিয়ে কিন্তু আপনি প্রথম সার্কিটটা মারতে পারেন চলুন আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি তো এখানে আমি নেসলে ইন্ডিয়ার আর কি ধরুন খুলে নিয়েছি চাট প্যাটার্ন ঠিক আছে দেখতেই পারছেন এখানে আমার খোলা আছে নেসলে ইন্ডিয়ার তো এখানে দেখুন লেখা আছে ওয়ান মান্থ তো এই এক মাসের কিন্তু চাট প্যাটার্নটা আমি খুলব ঠিক আছে এবার এক মাসে চাট প্যাটার্ন খুললাম এখানে মোটামুটি দেখুন টপ কোথায় আছে মানে একদম উপরে কোথা থেকে গেছে ধরুন মোটামুটি একদম উপরে গেছে এই জায়গাটাই ঠিক আছে এখানে কিন্তু এক মাসের মধ্যে থেকে টপ বানিয়েছে তো এখানে ট্যাপ করে রাখবেন ট্যাপ করে রেখে আরেকটা আঙুল দিয়ে এখন একদম লাস্টে নিয়ে চলে আসবেন তাহলে দেখবেন মোটামুটি কত পার্সেন্ট লোয়ার সার্কিট মেরেছে মোটামুটি কিন্তু এক পয়েন্ট এক এক পার্সেন্ট লোয়ার সার্কিট বেড়েছে আমি কতখানি বললাম মোটামুটি ফোর পার্সেন্ট তাহলে এখন ওয়েট করে যান যখন দেখবেন ফোর পার্সেন্ট আর কি নিচে লোয়ার সার্কিট মারছে তখন গিয়ে কিন্তু অল্প শেয়ারে প্রথম এন্ট্রি নেবেন ঠিক আছে কেন কি রিভার্স ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করতে চান রিভার্স ফর্মুলা এমনই একটা ফর্মুলা যে ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা শর্ট টাইমে আর কি প্রফিট করবেন আর আজকের ভিডিওটা আমি বানাচ্ছি কিন্তু শর্ট টাইমে প্রফিটের জন্যই যারা হোল্ডিং করে আর কি প্রফিট কামাবেন কিন্তু সেটা শর্ট টাইমে হবে তো তাদের জন্যই তো তাদের জন্যই বেসিক্যালি আমি বলছি কি তখন গিয়ে কিন্তু তারা ফার্স্ট ট্রেডটা মারতে পারবেন যখন কিন্তু দেখবেন চার পার্সেন্ট আর কি লোয়ার সার্কিট মেরেছে এক মাসের টপ থেকে এটা যারা বিগিনার্স আছে তারা কিন্তু এইভাবে বুঝতে পারেন বাদ বাকি যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য কিন্তু আমি টেকনিক্যাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খুলে টেকনিক্যাল পার্টটা দেখালাম ঠিক আছে যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি কিন্তু আবার ক্লিয়ারিফিকেশান নিয়ে আমি কিন্তু আবার আপনাদের জন্য আরেকটা ভিডিও বানিয়ে দেবো সেপারেটলি তো বন্ধুরা এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও ঠিক আছে আমি ভিডিওটা থেকে আপনাদের অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করলাম যদি একটু বুঝতে পেরে থাকেন তাহলে একটা অবশ্যই লাইক করবেন ঠিক আছে লাইক করবেন আপনাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই গিয়ে কমেন্ট করবেন দিয়ে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন যারা জানে না তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় তারাও যেন কিছু শিখতে পারে আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলেন এই ভিডিওটা প্রথম দেখলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও আর যারা অলরেডি করে রেখেছেন তো বেনিফিট পাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন এরকমই মানে শেখার জন্য আর কি চ্যানেলের সাথে থাকুন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে